আমি সবার সঙ্গে পৃথিবীর শ্রেষ্ঠ জিকির দিয়ে শুরু করতে চাই আমার আজকের পরিবেশনা। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, এই জিকির আমরা সবাই একসাথে করবো এবং ইনশাআল্লাহ মাহফিল জমে যাবে জিকিরের মাধ্যমে। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। বন্ধুরা, এবার আমি
আমি প্রার্থনা করতে চাই, সেই প্রার্থনা যিনি এই প্রার্থনা করেছিলেন বিবি আসিয়া। কেন করেছিলেন? কারণ ইমান আনার কারণে ফেরাউন তাকে কোনোদিন তাকে সুখে থাকতে দেন নাই। স্ত্রী হিসেবে সারা জীবন তিনি ইমানের আনার কারণে তাকে টর্চারিং হতে হয়েছে। আমরা যারা ইমান এনেছি কম বেশি সবাই আমরা জর্জরিত করে, ঠিক কিনা? সবাই আমরা কম বেশি জর্জরিত ইমান ইমান আনার কারণে। তো ইমান আনলে তো পরীক্ষা হবেই। যদি আমরা স্টুডেন্ট হই তাহলে আমাদের পরীক্ষা দিতেই হবে, কারণ আমরা তো স্টুডেন্ট, ঠিক কিনা? আমি স্কুলে ভর্তি হয়েছি এবং স্টুডেন্ট হয়েছি, তাই তো আমাদের পরীক্ষা দিতেই হবে বন্ধু। তো বিবি আসিয়ার এই প্রার্থনার কথা আল্লাহ কোরআনে লিখেছেন যে বিবি আসিয়া আমার কাছে একটি ঘর ভিক্ষা চেয়েছিলেন। আমি রব্বুল আলামিন আমার জান্নাতের কাছাকাছি হয়তোবা বিবি আসিয়ার প্রার্থনা মঞ্জুর করতেও পারি, পারি কিনা? আল্লাহ পারেন না? আল্লাহ আমাদের প্রার্থনা মঞ্জুর করবে ইনশাআল্লাহ, যদি আমরা প্রকৃতার্থে সেই জান্নাত ভিক্ষা চাই মাহবুবের দরবারে, ঠিক কিনা? সেই জান্নাত আমরা সবাই মিলে ভিক্ষা চাই। এই ইসলামী নাসিব লিখেছেন আবুল আলা মাসুম, এটি আমার একটি জনপ্রিয় ইসলামী নাসিব। সারা বিশ্বে এই গানটি আপনারা সবাই কম বেশি জানেন এবং শুনেছেন। আমার দোয়া করবেন এই নাসিবের জন্য, আল্লাহ যেন আমাকে প্রকৃত অর্থে ইমানের পথে কবুল করেন। আমিন আমিন। কাউসারি
বাসস্থান দিও তুমি শীতল রোষের নিচে সম্মান প্রিয় রাসূলের প্রিয় উম্মত উতরে যাবে মহাবিচার পরম আনন্দে জান্নাতে সাজাবে নব সংসার সে মহা আনন্দে জান্নাতে সুমহ আনন্দ জান্নাতে নবীর পাশে জায়গা দিও মালিক তুমি জান্নাতে তোমার কাছে আমার একটি ঘর বানিয়ে দিও একটি ঘর বানিয়ে দিও সে বিভীষিকাময় মহাদিনে তোমার প্রতিবেশী তোরে দিও মালিক তুমি জান্নাতে তোমার কাছে আমায় একটি ঘর বানিয়ে দিও একটি ঘর বানিয়ে দিও একটি ঘর বানিয়ে দিও বন্ধুরা আমি এবার আমি সুন্নতের কথা বলছি কারণ আমাদের সমাজে যে সুন্নতের জন্য রসুল জীবনের সব কিছু ত্যাগ করেছে উজাড় করে দিয়েছে নিজেকে সেই সুন্নতের কথা কি আমরা ভুলে গিয়েছি ভুলি নাই সুতরাং আমরা রসুল প্রকৃত সুন্নতের কথা শুনতে চাই শুনে শুনে সুন্নত নয় শুধু ধাওয়াতের মেহমান সুন্নত নয় শুধু খাওয়া শিষে মধুপান আর কিছু সুন্নাত আছে তুমি জানো কি জন্মেও জীবনে কখনো জানো কি সুন্নত শুধু নয় মজলুম সহায়ক সুন্নত ওহুদের জালিমের প্রতিরোধ সুন্নত শুধু আর কিছু সুন্নাত আছে তুমি জানো কি জন্মেও জীবনে কখনো থামানো কে এবার বলছি কবির সুন্নাত কি শুনুন সুন্নাত কোরআনের সমাজ প্রেমীর মানি বহুর সকল পথ মারিয়ে চলা সুন্নত দাওয়াত দিন
দিনের পাশাপাশি ইসলাম রক্ষা হাতে তোমার তোলা সুন্নাত শুধু আমার রাসূল 8 বছর ক্ষমতা ছিলেন এবং মদিনা রাষ্ট্র করে দেখিয়েছেন বিশ্ববাসীকে সারা জীবনের দাওয়াতী কাজের মূলটা কি ছিল একটি সুন্দর সমাজ নির্মাণ করা এবং সেই সমাজে সেই নির্মাণের সঙ্গে কে কে ছিলেন আবু বকর ওসমান ওমর আলী অনেক অনেক জীবনকে ধন্য করেছেন এই ধরনের অসংখ্য ইসমতওয়ালা ছিলেন কিনা তো আমাদের সেই রাসূলের প্রকৃত সুন্নতকে এগিয়ে নেওয়ার জন্য কোনো গতি নাই সে কথাই বলছি শুরু শুরু মোল্লা 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 তন্ত্র চলবে এ বাংলাদেশে মোল্লারা তো হকের কথা বলবে মোল্লা ছাড়া গতি নাই সাউন্ডটা ঠিক মতো করে সাউন্ড বাড়াও মোল্লা 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 তন্ত্র চলবে এ বাংলাদেশে মোল্লারা তো হকের কথা বলবে যত কর গলা বাজি কর ষড়যন্ত্র এ বাংলাদেশের জমিনে ভয় থাকবে মোল্লা তন্ত্র মোল্লা চেনো না তুমি আলেম চেনো না মসজিদ চেনো না মাদ্রাসা চেনো না মোল্লা 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 তন্ত্র চলবে এ বাংলাদেশে মোল্লারা তো হকের কথা বলবে মোল্লা চেনে তোমার বাবাই জিজ্ঞেস করো তাকে গিয়ে মোল্লা ছাড়া কেমনে হলো তোমার বাবা মায়ের বিয়ে মোল্লা চেনে তোমার বাবাই তাহার কাছে গিয়ে বলো তোমার দাদার জানা যাটা মোল্লা ছাড়া কে পারে কোমল সুরে জিজ্ঞেস করো তুমি তোমার মাকে কোমল সুরে জিজ্ঞেস করো তুমি তোমার মাকে তোমার জন্মে তোমার কানে আজান দিল সে কে আজ মোল্লা চেনো না তুমি আলেম চেনো না মসজিদ চেনো না মাদ্রাসা চেনো না মোল্লা 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 তন্ত্র চলবে এ বাংলাদেশে মোল্লারা তো হকের কথা বলবে মোল্লারা আজকে ঐক্যবদ্ধ নয় অতএব ঐক্যবদ্ধ যদি হতে পারতো মোল্লারা এই সমাজের এই পৃথিবীর নেতৃত্ব দেবে মোল্লারা ঠিক কিনা এই পাক ভারতীয় উপমহাদেশ স্বাধীন করেছে মোল্লারা ইতিহাস ইতিহাস থেকে আমরা পাই এটাই পেয়েছি যে মোল্লারা ঐক্যবদ্ধ হয়ে এই উপমহাদেশ স্বাধীন করেছিলেন বন্ধুরা আজকে আমাদের সময় এসেছে সকল মোল্লাদের এক হবার ঠিক কিনা মোল্লা চেনে ব্রিটিশরা সব বালা কোটের রণাঙ্গনে সৈয়দ শহীদ রক্ত দিয়ে স্বাধীনতার বীজ বুনে মোল্লারা সব এক কাতারে ঐক্য গড়ো বিভেদ ভুলো নাস্তিকতার বিষ বৃক্ষ সবাই মিলে উপরে ফেলো শাহজালালার শহীদ তিতুর খুন রাঙা জমিন শাহজালালার শহীদ তিতুর খুন রাঙা জমিন মোল্লা ছিল মোল্লা আছে থাকবে চিরদিন আজ মোল্লা চেনো না তুমি আলিম চেনো না মসজিদ চেনো না মাদ্রাসা চেনো না মোল্লা 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 তন্ত্র চলবে এ বাংলাদেশে মোল্লারা তো হকের কথা বলবে যতই করো গলা বাজি করো ষড়যন্ত্র
বাংলাদেশের জমিনে ভাই থাকবে মোল্লাতন্ত্র মোল্লা চেনো না তুমি আলেম চেনো না মসজিদ চেনো না মাদ্রাসা চেনো না মোল্লা 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 মোল্লাতন্ত্র চলবে এ বাংলাদেশে মোল্লারা তো হকের কথা বলবে বন্ধুরা যে ইমান প্রয়োজনে চলে ওঠে না এখন সময়ের দাবি প্রকৃত অর্থে ইমানের এই গান শোনা এবং আমাদের কোরআন এবং হাদিসের কাছে ফিরে আসা এই মাহফিলের উদ্দেশ্য এটাই কোরআন এবং হাদিসের কাছে ফিরে আসতে হবে বন্ধু এই যে সুন্দর এক জান্নাতি পরিবেশ তৈরি করছেন যারা আল্লাহ তো তাদেরকে জান্নাতের বাগানের সর্বোচ্চ ফয়সালায় তাদেরকে আল্লাহ গ্রহণ করবেন তাদেরকে ঠিক কিনা সুতরাং এই কাজের সঙ্গে আপনারা সামিল থাকবেন এই যে মাদ্রাসার সঙ্গে আপনারা সবাই সহযোগিতা করবেন বন্ধু এটাই আসল কাজ পৃথিবীতে এটাই সাদকার জারিয়া যে মানে প্রয়োজনে চলে ওঠে না যে মানে সত্য নেই কথা বলে না যে মন প্রয়োজনে চলে ওঠে না যে মন সত্য নেই কথা বলে না যে মন অন্তরে নাই যে মন অন্তরে নাই মুখে ফোটায় কথার কলি এভাবে তারই বলে ইমান বলে এভাবে তারে বলো ইমান বলে এভাবে তারে বলো ইমান বলে যেই মান দিন কয়ে মায়ের আন্দোলনের ধার ধারণা যেই মান লেবাস ধরি কোরআন হাদিস তাও পড়ে না যেই মান খাজার নামে মাজার গরে পুলিশ কামাই যেই মান শিকিয়তে আমল করে ভূত নহাই যেই মান বাস্তবে নাই যেই মান বাস্তবে নাই কথার ছলে পাকা বলি এভাবে তারে বলে ইমান বলি এভাবে তারে বলো ইমান বলি এভাবে তারে বলো ইমান বলি যে মন ইমান ভুলে নাস্তিকতার মঞ্চে উঠে যে মন বাতিল মতের তোষণ করে ফাইদা লুটে আজকে বাতিল মতে গেলে আপনিও হাজার হাজার কোটি টাকা মালিক হতে পারবেন কারণ সেখানে শুধু মিথ্যার ছড়াছড়ি বন্ধু এই সমাজের সকল লুটপাট চলছে আমাদেরকে ঐক্যবদ্ধ হতেই হবে বন্ধু পায় নাই যেই মান ইমান ভুলে নাস্তিকতার মঞ্চে উঠে যেই মান বাতিল মতের তোষণ করে ফায়দা লুটে যেই মান মসজিদের খায়দায় আনন্দ করে যেই মান দেখে না যে আর কেন ভাইরা মরে যেই মান মসজিদের খায়দায় আনন্দ করে যেই মান দেখে না যে ফিলিস্তিনে ভাইরা মরে যেই মান নয়তা নয় যেই মান ময়দানে নয় মঞ্চে ফোটায় কথার কলি এভাবে তারই বলো ইমান বলি এভাবে তারই বলো ইমান বলি এভাবে তারই বলো ইমান বলি যেই মান প্রয়োজনে চলে ওঠে না যেই মান সত্য নাইর কথা বলে না যেই মান প্রয়োজনে চলে ওঠে না যেই মান সত্য নাইর কথা বলে না যেই মান অন্তরে নাই যেই মান অন্তরে নাই মুখে ফোটায় কথার কলি এভাবে তারে বলো ইমান বলি এভাবে তারে বলো ইমান বলি এভাবে তারে বলো
iman bole একটি গোষ্ঠী হাজার হাজার লক্ষ গরিব থেকে ফেল ফেলছে যাতে আমরা মুসলমান ঐক্যবদ্ধ না হতে পারি, ঠিক কিনা? এক সে কথাই বলছি। দোস্তি পথের ঠিকানা জানা নেই কারো, এ কোথায় পাবে স্বস্তি? ঠিক না? আলেমে আলেমে বিভেদ এখন জালেমে জালেমে দস্তি, আলেমে আলেমে বিভেদ এখন জালেমে জালেমে দস্তি, পথের ঠিকানা জানা নেই তার, এ কোথায় পাবে স্বস্তি? এ কোথায় পাবে স্বস্তি? এ কোথায় পাবে স্বস্তি? এ কোথায় পাবে স্বস্তি? সালাতে দুহাত কোথায় বাঁধবে নাভির উপরে বুকে, আমিন বলবে চুপি সারে নাকি সজোরে আওয়াজ ফুকে, ঠিক না? ছোট ছোট বিষয়, আমিন বলবে চুপি সারে না জোরে বলবে, আর সালাতে নাভির উপরে না নিচে বলবে, এটা নিয়ে আমাদের মধ্যে মতানৈক্য, ঠিক কিনা? এই সামান্য বিষয় নাকি আমাদেরকে এই এই ছোট ছোট বিষয় দেখলে চলবে মুসলিম? এক করো না। সালাতে দুহাত কোথায় বাঁধবে নাভির উপরে বুকে, আমিন বলবে চুপি সারে নাকি সজোরে আওয়াজ ফুকে, ছোট আরো ছোট বিষয় নিয়েও চলছে ভীষণ দ্বন্দ্ব, সব দল ভাবে আমরাই ভালো অন্যরা কালো মন্দ। যারা দল করে তারা মনে করে আমরাই সেরা, সব পচা আমরাই ভালো, এটা মনে করা যাবে না, যাবে কি? এটা যাবে না। ফরজ নিয়ে তো মারামারি নেই নফল সফল ডুব, টুপির আকার আকৃতি নিয়ে গবেষণা হয় খুব, ফরজ নিয়ে তো মারামারি নেই নফল সফল ডুব, টুপির আকার আকৃতি নিয়ে গবেষণা হয় খুব, এই সুযোগেই আমরা দেখো হাঁকিয়ে বেড়ায় হস্তি, জালেমে জালেমে দোস্তি, জালেমে জালেমে দোস্তি, আলেমে আলেমে বিভেদ এখন জালেমে জালেমে দোস্তি, পথের ঠিকানা জানা নেই কার, কে কোথায় পাবে স্বস্তি? কে কোথায় পাবে স্বস্তি? কে কোথায় পাবে স্বস্তি? খ্যাতির নেশায় আলেমের মন ব্যস্ত ভীষণ ব্যস্ত, এই সমাজের সব কাজ তাই জালেমের হাতে ন্যস্ত, খ্যাতির নেশায় আলেমের মন ব্যস্ত ভীষণ ব্যস্ত, এই সমাজের সব কাজ তাই জালেমের হাতে ন্যস্ত, নিজের হিসাব করে না আলেম অন্যের কথা ভাবে, বিরোধকারীরা জান্নাতে নাকি জাহান্নামেই যাবে, ঠিক না? এই যে বিরোধ করছেন, কেউ কিন্তু জান্নাত জাহান্নাম দিতে পারবেন না, দিতে পারবেন তিনি একজন, তিনি কে? রব্বুল আলামিন। সুতরাং কেন আমরা বিরোধ করবো বন্ধু? আমাদের ঐক্যবদ্ধ হতেই হবে, না হলে উপায় নাই। নিজের হিসাব করে না আলেম অন্যের কথা ভাবে, বিরোধকারীরা জান্নাতে নাকি জাহান্নামেই যাবে, কাফের ফাসেক লক্ষ ফতোয়া পকেটেই আছে জমা, আল্লাহর কাছে ছাড় আছে তবু তার কাছে নেই ক্ষমা,
হেরার চির আগে চিনতে পারেনি এখনো আপন পর জালিমের হাতে চলে গেছে তাই নিজের সাজানো ঘর ঠিক না এইটা আমরা কিন্তু নেতৃত্ব দিয়েছিলাম হে মুসলিম আজকে আমাদের ঘর কিন্তু চলে গিয়েছে জালিমের হাতে হেরার চির আগে চিনতে পারেনি এখনো আপন পর জালিমের হাতে চলে গেছে তাই নিজের সাজানো ঘর সালতানাতের মিনার হারিয়ে আশ্রয় তার বস্তি সালতানাতের মিনার হারিয়ে আশ্রয় তার বস্তি জালিমে জালিমে দোস্তি জালিমে জালিমে দোস্তি আলেমে আলেমে বিভেদ এখন জালেমে জালেমে দোস্তি আলেমে আলেমে বিভেদ এখন জালেমে জালেমে দোস্তি পথের ঠিকানা জানা নেই কারো কে কোথায় পাবে স্বস্তি এ কোথায় পাবে স্বস্তি এ কোথায় পাবে স্বস্তি এ কোথায় পাবে স্বস্তি এ কোথায় পাবে স্বস্তি